हेलो फ्रेंड्स, टी टोयेंटी विश्वकप 2022 किन्तु आर एक मासो बाकी नहीं और एर आगे किन्तु दीपक हुडा एवं श्रेयस अय्यर के निये एक बड़ो संबाद सामने एसेछे। बंधुरा, अस्ट्रेलियार बिरुद्धे सीरीज चलाकालीन अवस्थाय किन्तु दीपक हुडा बैक इंजुरीते पड़ेन, अर्थात पीठे चोट पाय और तार जन्य किन्तु अस्ट्रेलियार पर एबार टी टोयेंटी सीरीज साउथ आफ्रिकार बिरुद्धेओ से बाद पड़ेछे दल थेके এবং তার পরিবর্তে কিন্তু দলে সুযোগ পেয়েছে শ্রেয়াস আয়ার। অর্থাৎ শ্রেয়াস আয়ারকে কিন্তু দলে রাখেনি, কিন্তু দীপক হুডা ইঞ্জুরিতে পড়লে কিন্তু শ্রেয়াস আয়ারকে আবারও ডাকা হয় এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কিন্তু শ্রেয়াস আয়ার স্কোয়াডে রয়েছে। বন্ধুরা, টি টোয়েন্টি বিশ্বকাপেরও কিন্তু আর বেশি দেরি নেই, এক মাসেরও কম সময় বাকি রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে। তো বন্ধুরা, দীপক হুডার চোট কতটা গুরুতর সেটা কিন্তু এখনও ক্লিয়ারলি জানা যায়নি, চোট সারতে কতদিন সময় লাগবে সেটাও এখনও ডক্টররা কিছু জানায়নি। তো টি টোয়েন্টি বিশ্বকাপ 23 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের প্রথম ম্যাচ। তো 23 অক্টোবরের আগে যদি দীপক হুডা সুস্থ হয়ে না ফেরেন, অর্থাৎ ইঞ্জুরি থেকে রিকভারি করতে না পারেন, তাহলে কিন্তু শ্রেয়াস আয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের মেইন স্কোয়াডে জায়গা পাবে। কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দীপক হুডা রয়েছে আর দীপক হুডার পরিবর্তে স্কোয়াডে জায়গা পাবে শ্রেয়াস আয়ার, কারণ শ্রেয়াস আয়ারকে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। তো তোমরা প্রত্যেকে জানো যে স্ট্যান্ড বাই প্লেয়ারদের ভিতর থেকেই তোমার কেউ যদি ইঞ্জুরিতে পড়ে তাকে ডাকা হয়। তো স্ট্যান্ড বাই হিসেবে একমাত্র ব্যাটসম্যান রয়েছে শ্রেয়াস আয়ার। তো দীপক হুডা যদি রিকভারি করতে না পারে, তাহলে কিন্তু শ্রেয়াস আয়ারকে মেইন স্কোয়াডে জায়গা দেওয়া হবে। বন্ধুরা, শ্রেয়াস আয়ার কিন্তু টি টোয়েন্টিতে মোটামুটি ভালোই পারফরমেন্স করে এই বছর, অর্থাৎ 2022 সালে কিন্তু টি টোয়েন্টিতে শ্রেয়াস আয়ারের প্রায় 44.90 গড় রয়েছে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু 3 ম্যাচের সিরিজের টানা 3 ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন। তো শ্রেয়াস আয়ারের পারফরমেন্স এত সুন্দর থাকা সত্ত্বেও কিন্তু শ্রেয়াস আয়ারকে স্কোয়াডে রাখা হয়নি। অপরদিকে ঋষভ পান্তকে কিন্তু স্কোয়াডে রেখেছে, ঋষভ পান্তের কিন্তু অতটা টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স বর্তমান দেখাতে পারছে না। সঞ্জু স্যামসনের সঙ্গেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে, সঞ্জু স্যামসনকেও কিন্তু দল থেকে বাদ দিয়েছে। সঞ্জু স্যামসনেরও কিন্তু দুর্দান্ত টি টোয়েন্টিতে পারফরমেন্স আছে। দীপক হুডা যদি ইঞ্জুরি থেকে রিকভারি করতে না পারে, তাহলে কিন্তু শ্রেয়াস আয়ারকে কল আপ করবে, সঞ্জু স্যামসনকে কিন্তু ডাকবে না, কারণ স্ট্যান্ড বাই হিসেবে যে প্লেয়ার থাকবে তাকেই প্রথমে ডাকতে হবে, তারপর বাইরের থেকে ডাকতে পারবে। তো স্ট্যান্ড বাই হিসেবে যেহেতু শ্রেয়াস আয়ার রয়েছে, তাই প্রথম ডাক শ্রেয়াস আয়ারই পাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।